আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, আছি আপনাদের সঙ্গে। তো এবারের বিষয় কীভাবে আমরা ইউটিউবে চ্যানেল অ্যাডভার্টাইজ কভার টেমপ্লেট তৈরি করব সেটি তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপ ওপেন করব এবং আমাদের একটা নির্দিষ্ট সাইজ আছে, আমি সেই সাইজটি নেব। সে সাইজটি আমাদের টিভি সাইজ 225x1440। আমরা এটি ফার্স্ট অফ অল নিই 2560x1440, রেজুলেশন 72, RGB কালার। দেন এটিকে আমরা মিলিয়ে দিলাম, যদিও এটি ডিফল্ট অবস্থায় আছে, সমস্যা নাই, সেগুলো কাস্টমাইজ করতে পারেন, যাকে এটি বিষয় না, বিষয় হচ্ছে মানে এটি আমাদের সম্পূর্ণ, অর্থাৎ সব থেকে বিগ সাইজ। তো এর ভিতর থেকে আমাদের কাস্টমাইজ করে নিতে হবে এক এক ডিভাইসের জন্য। তো সে সাইজটি হলো ডেস্কটপ সাইজ, অর্থাৎ 2560x423। তো আমরা এটি নিই ফার্স্ট অফ অল 2560x, অবশ্যই PX দিয়ে নেবেন 2560x423 PX ক্রম সেন্টার। ওকে, এখন আমরা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ধরে এটিকে অ্যালাইন করে নেব। ওকে, দেন ফ্রি আরেকটা সাইজ নেব, ট্যাবলেট সাইজ 1895x423, 1895x423, obviously right, 423 px from center। দেন এটিকে আমরা কালার চেঞ্জ করে নিব দেখার সুবিধার্থে, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে নিয়ে মুভ টুল অর্থাৎ অ্যালাইন করার জন্য আমি ভিতে ক্লিক করতেছি, হরিজন্টাল ভার্টিক্যাল ক্লিক দেওয়া যাক। এখন আমরা রুলার দিয়ে দিব এখানে আমাদের সাইজ মেজারমেন্টের জন্য। দেন এটি হলো আমাদের ট্যাবলেট সাইজ, এটি হলো ডেস্কটপ সাইজ, এবং আমাদের আরেকটা নিতে হবে মোবাইল সাইজ 1546x423। এটিকে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ধরে এটিকে অ্যালাইন করে দিলাম। তারপর রোলার দিয়ে আমরা এটিকে আমাদের সাইজ তৈরি করে নিলাম, এখন আমাদের এটি ডিলিট করে দিলেও সমস্যা নাই, যেহেতু এটি টেমপ্লেট সুতরাং এটি ডিলিট করবো না, আমরা এটি রেখে দেবো। আর যদি কারো রোলার অপশন না আসে তাহলে অবশ্যই কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল আর। তারপর যদি মনে করেন যে আপনার এই দাগগুলো অর্থাৎ রোলারগুলো হাইড করবেন, কন্ট্রোল ক্লোন বাটন সেমি ক্লোন ক্লিক দিলে চলে আসবে এবং যাবে। এখন আমরা যে ডিজাইনগুলো করব, আমরা যদি ডিজাইনগুলো করব হচ্ছে সম্পূর্ণ এখানে সম্পূর্ণ পেজ, এবং আমাদের মেন যে টেক্সটগুলো থাকবে আমরা সেগুলো দেবো এর ভিতরে, যেহেতু আমার এটা লাগতেছে না। আমরা যাই কিছু করবো, আমরা করবো আছে মোবাইল সাইজের ভিতরে, যাতে করে সব জায়গায় দেখা যায়, ডেস্কটপে কিংবা আমাদের টিভিতে কিংবা অন্য কোথাও বড় যে কোনো হাই ডিভাইসে। তো এটি আমি লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো যাবার আগে কথা, যদি আসলে আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। We'll be right back.